আসসালামু আলাইকুম। এমন বাতাস, মানে আমি বুঝতেছি না কিছু, এরকম বাতাস তো সহজ হয় না রোদের মধ্যে। আর একটু আগে রাস্তা থেকে মানুষ ডাক দিয়ে বলতেছে আমাদের কলা নাকি, যে কলা আপনাদের জিজ্ঞাসা করতেছিলাম যে কাটবো কি না, সেই কলা নাকি পাইকে গেছে আর শালিকে খাইতেছে। আল্লাহ, আপনারা একটু বললেন না ঠিক মতো। এই যে আমরা দা নিয়ে আসছি, কলা এখনই কাটা লাগবে। তা কি বোবর এই যে শুকলিকা মাথায় তোমার আউলে গেছ জান, আমার গাড়ির মধ্যে তো গাছ তুইয়া হে এই রাস্তায় এনে বোবর রাখছে, চিন্তা করেন গাছের অভাব। যাই হোক, আগে আমরা আমাদের কলা, ওই দেখেন কলা পাইকে গেছে দেখছেন। আসলেই তো এই দেখেন, আপনারা কমেন্ট করলেন না ঠিক মতো, আমি বুঝি না আপনারাও কি বুঝলেন না নাকি। অবশ্য সবার বোঝার কথাও না, কারণ সবাই তো আর আমার মতো, মানে সবাই তো গ্রামে থাকেন না, আমাদের বেশিরভাগ ভিউয়ার্স হচ্ছে ঢাকার বা অন্য অন্য শহরের, এটা হচ্ছে সমস্যা। আবার অনেক হয়তো বলতেও পারেন আমি কমেন্ট খেয়াল না করতে পারি, সরি, হ্যাঁ মাফ করবেন, আবার বেশি বলে ফেলকে বললাম নাকি। এটারে আই কাটটা নেই, হ্যাঁ নাহলে হচ্ছে পড়ে গেলে আঘাত পাবে খালি খালি, মানে নষ্ট হয়ে যাবে কলাগুলো। এই দেখেন, আরে নুরু সরি রাজুর করে বলি, আপনাদের সঙ্গে কলা ভুলে গেছে। যাই হোক, এই দেখেন কয়টা কলা নষ্ট হয়েছে, তিনটে কলা নষ্ট হয়ে গেছে, চারটা, তো দেখ পাখি থেকে সমস্যা নেই আলহামদুলিল্লাহ, তার মানে কলা ঠিকই পাকছিল, দেখছেন আমার মন বলছিল। মাশাআল্লাহ মাশাআল্লাহ বলবেন সবাই, ওরে বাবা, আসলে সুন্দর হয়েছে। কিন্তু যদি আপনারা একটু কমেন্ট করতেন তাহলে হচ্ছে, মানে যদি আপনারা বলতে পারতেন, কারণ আমি নিজে একবারে কী কম ভাই বোকা একবারে, মানে এই বিষয়ে জ্ঞান একদমই নাই, তা আমি আশা করতেছিলাম যে আপনারা যদি বলতেন তাহলে আমি সাথে সাথে কিন্তু কাটে বলতাম। এই গ্যাস কি খায় বলো তো, এই বড় গ্যাস কি ইতে খায়, ছাগলে খায় বোকা, এই গ্যাস তো ছাগলে খায় না। আমাদের এখন কলা খাওয়া শুরু হবে আজকে থেকে, প্রচন্ড এরকম বাতাস হইলো কেন আল্লাহ জানে, কিন্তু এখনো বাতাসটা আছে। আসসালামু আলাইকুম ইহলাল কুবুর। এ নুজন বৃষ্টি হয়েছে, হ্যাঁ না নিচে পড়ছে পানি উপর। আলহামদুলিল্লাহ জোহরের নামাজ শেষ, আর আপনারা যদি হুজুরকে কোনো হাদিয়া দিতে চান তাহলে হচ্ছে হুজুরের বিকাশ নাম্বার আছে ভাই? হ্যাঁ, বিকাশ নগদ আর কিছুই নাই, তা আপনারা আমার এই যে বিকাশ নাম্বার নগদ নাম্বার পাঠাই দিয়েন, কারণ আপনার তো দেখতে পাইতেছেন, কারণ ওনার যে উনি কিন্তু মুয়াজ্জিন না, অনেকে হয়তো মনে করতে পারেন 4,000 টাকা বেতন মুয়াজ্জিন মনে হয়, উনি হচ্ছে ইমাম সাহেব, হ্যাঁ মুয়াজ্জিন কাম ইমাম সাহেব, তো এই তুলনায় তো এখন বুঝে নেবে 4,000 টাকা কী হয়। তো যদি কারো মনে চায় হাদিয়া, হাদিয়া হচ্ছে অন্য ব্যাপার, হাদিয়া যে কেউ যে করে দিতে পারে, তো যদি দিতে চান দিতে পারেন, হ্যাঁ এটা আপনাদের নিজস্ব ইচ্ছা, আমার যেটা দেওয়ার ওটা তো হুজুরের প্রতিদিন তেল তো দিতেই গেলি। লন লন নামাজ শেষ আলহামদুলিল্লাহ, কই যান লই যান। আল্লাহ, তুমি যদি মরণ পর্যন্ত খালি নামাজটা পড়াইতা, দয়া করে আল্লাহ, আল্লাহ তো পড়াইতে চায় রে ভাই, কিন্তু কপালটা তো পড়া হইল যে শয়তানের গুতাগুদ্ধির কারণে, আর আমাদের যে অন্তর কপাল পড়া অন্তর, এই অন্তরের কারণে আল্লাহ সবার তো হয়তো নামাজ পড়া তৌফিক দান করুক জামাতে। আর যারা মহিলারা আঙ্কেল আন্টিরা আছেন, আন্টি আপুরা সবজন বাসে বসে নামাজ পড়তে পারেন, দোয়া করি আপনারা দোয়া করবেন, হ্যাঁ।